আমরা অষ্টম শ্রেণীর ৪.১ অধ্যায়ের আমরা পাঠ নম্বর অংকটা করেছি আমরা সেই আলোকে পরবর্তী অংকটি এখন তোমাদেরকে করে দেখাবো তোমরা একটু সবাই খেয়াল করো আমরা এখানে প্রশ্নতে কি প্রশ্নতে দেখো a প্লাস 1/a = 4 হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 = 194 তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে a প্লাস 1/a = 4 আমরা এটা লিখলাম যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 194 সুতরাং এটা হচ্ছে বাম পক্ষ আমরা যে অনুযায়ী এর মানটা বের করব তার পক্ষ 194 দেখো লিখব আমরা এখানে বাম পক্ষ পক্ষ a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 তোমরা এখানে খেয়াল করো a টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙাবো অর্থাৎ a স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 1/a টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙাবো 1/a স্কয়ার এর হোল স্কয়ার তাহলে দেখো তোমরা এখানে দুটো এক সূত্র ভালোভাবে জানো তোমরা a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আবার একই সূত্রের আরেকটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের মান যেটা দেওয়া আছে আমরা সে অনুযায়ী কাজটি করতে হবে তাহলে আমাদের মান আছে প্লাস তাহলে আমরা প্লাস অনুযায়ী কাজটি করব তাহলে এখানে দেখো a স্কয়ার হোল স্কয়ার আমরা a স্কয়ার এর পুরোটাকে a ধরব এবং 1 a স্কয়ার a স্কয়ার এর ধরব b অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে এর সূত্রটি হচ্ছে a প্লাস 1 a স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 a b এবার আমরা এখানে a স্কয়ার এবং a স্কয়ার এর কেটে দেব কেটে দেওয়ার পরে আমরা এখানে দেখো আছে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার এর হোল স্কয়ার সেক্ষেত্রে আমরা আবার সূত্রটি দিতে পারি কিভাবে দেখো দ্বিতীয়টি দিয়ে a হোল স্কয়ার প্লাস 1 a হোল স্কয়ার দ্বিতীয় ব্র্যাকেট উপরে হোল স্কয়ার এটা আছে সেটি দিতে হবে মাইনাস 2 তাহলে দেখো এবার আবার ওই সূত্রটি একই সূত্র অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেট দিবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ab সেটি ইকুয়াল টু অর্থাৎ a প্লাস 1 a হোল স্কয়ার মাইনাস 2 a b দ্বিতীয় ব্র্যাকেট দিব এবং উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিব মাইনাস 2 এই দুটো আছে দুটো বুঝতে এরপরে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিব a প্লাস 1 a এর মান আমাদের দেওয়া আছে 4 তাহলে আমরা এই মানটি বসাবো অর্থাৎ 4 এর হোল স্কয়ার মাইনাস এখানে a a কেটে দেব তাহলে সেটি হচ্ছে আমাদের মাইনাস 2 দ্বিতীয় বার কেটে দেব উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার এবং মাইনাস 2 আছে কুটি বসবে এবার এবার আমরা দেখো আছে 4 এর স্কয়ার অর্থাৎ আমরা দেব 4 এর স্কয়ার হচ্ছে কি 4 দুইটা গুণ 4 দুইটা গুণ করলে হবে 16 মাইনাস 2 4 স্কয়ার আছে স্কয়ার মাইনাস 2 তাহলে দেখো 16 থেকে 2 গেলে থাকে কত 16 থেকে 2 গেলে থাকতেছে 14 4 স্কয়ার আছে স্কয়ার মাইনাস 2 14 এর উপর স্কয়ার মানে হচ্ছে 14 দুইটা গুণ 14 দুইটা গুণ করলে হবে 196 মাইনাস 2 196 থেকে 2 গেলে থাকতেছে কত 194 এই কি হচ্ছে আমাদের দেখো এই অংশের ডান পক্ষ তাহলে আমরা এখানে লিখে দিব ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত
প্রমাণ করতে বলছে এই কারণে আমরা লিখব প্রমাণিত ধন্যবাদ সবাইকে তোমরা এই অঙ্কটি ভালোভাবে বাড়িতে অনুশীলন করবে